গণফোরামের অভ্যন্তরীণ কোন্দল মিটে গেছে বলে জানিয়েছেন দলটির সভাপতি ডক্টর কামাল হোসেন। দুপুরে রাজধানীর বেইলি রোডে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী 9 জানুয়ারি বৈঠকে বসছেন তারা, সেদিনই কাউন্সিলের তারিখ ঠিক করা হবে। দেশে ঘুষ, দুর্নীতি, অর্থপাচার সহ নানা অসঙ্গতির বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাতে শনিবার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর কামাল হোসেন। বলেন, গণফোরামে আর কোনো বিভাজন নেই, জানুয়ারিতে জানা যাবে কাউন্সিলের তারিখ। ঘটনাঘটিকভাবে পরিস্থিতিকে মোকাবিলা করা যাচ্ছে না, যে ঘুষ, দুর্নীতি, এগুলো আপনারা লক্ষ্য করছেন, এইগুলোকে সকল জনগণকে নিয়ে একদম অর্থপূর্ণভাবে আমাদের মোকাবিলা করতে হবে। তার জন্যই কিন্তু আমরা 9 জানুয়ারি থেকে শুরু করে এগিয়ে যাব। হ্যাঁ, কোনো প্রবলেম নাই, এরকম প্রবলেমও ছিল না, আর প্রবলেম যদি থেকেও থাকে এখন কোনো প্রবলেম নাই। কাউন্সিলের মাধ্যমে তৃণমূল থেকে গণ প্রতিরোধ গড়ে তোলা হবে জানালেন দলটির নেতারা। ভুল বুঝাবুঝি ছিল, সেগুলির অবসান ওনার নেতৃত্বে আমরা বসে আমাদের অভিভাবকের নেতৃত্বে আমরা সম্পূর্ণ করে ফেলেছি। আমাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, আমরা কীভাবে আমাদের সম্মেলন প্রস্তুতি কমিটি হবে এবং সংগঠন কীভাবে পরিচালিত হবে সমস্ত সিদ্ধান্ত নিয়ে সম্মেলনের তারিখটা আমরা নির্ধারণ করব। তবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না গণফোরামের অন্যতম নেতা সুব্রত চৌধুরী, অধ্যাপক ডক্টর আবু সাঈদ ও রেজা কিবরিয়া। উনি যখন আবার স্বেচ্ছায় বললো যে না, এগুলো ভুল বুঝাবুঝি হয়েছে, এগুলো আর হবে না, আসেন একসাথে কাজ করি, বহিষ্কার, পাল্টা বহিষ্কার, ওগুলো তো গত সপ্তাহে উইথড্র করেছে, আমার দিক থেকে কোনো সমস্যা নাই, আমি একটু শারীরিক কারণে যাই নাই আর কি। করোনা পরিস্থিতিতে আইসোলেশনের কারণে তারা বৈঠকে আসেননি বলে জানান দলটির সাবেক সাধারণ সম্পাদক। সেটা আপনাদের ঝুমি রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।